মায়াবী কণ্ঠের সঙ্গীত শিল্পী সাবরিনা এহসান পড়শি। পড়শির জন্ম ১৯৯৬ সালের ৩০ জুলাই ঢাকায়। তার বাবা প্রকৌশলী এহসানুর রশিদ এবং মা জুলিয়া হাসান গৃহিণী। তার একমাত্র ভাইয়ের নাম এহসান স্বাক্ষর। পড়শি অক্সফোর্ড ফাউন্ডেশন স্কুল, ভিকারুন্নেসা নুন স্কুল এবং ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক পড়াশোনা করেন। নাচ প্রিয় পড়শি নাচের প্রতি আগ্রহী হয়ে নাচ শেখেন এবং পরবর্তীতে ক্লাসিক্যাল সঙ্গীত শেখা শুরু করেন। কমলকুড়ি নামের একটি গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সরকারিভাবে ২০০৭ সালে দেশের গান ক্যাটাগরিতে বিজয়ী হন। ২০০৮ সালে চ্যানেল আই খুদে গানরাজের দ্বিতীয় রানার আপ হন সাবরিনা এহসান পড়শি। তার সঙ্গীত কর্মজীবন মূলত শুরু হয় ২০০৮ সালে চ্যানেল আইয়ের খুদে গানরাজের দ্বিতীয় রানার আপ হওয়ার পর থেকে। ২০০৯ সালে তার প্রথম রেকর্ডিং ছিল একটি সিনেমার জন্য এবং তার প্রথম একক অ্যালবাম পড়শি। অ্যালবামটি ২০১০ সালে ঈদে রিলিজ পায়। প্রথম অ্যালবামের পর তিনি ২০১১ সাল থেকে প্লেব্যাক গায়িকা হিসেবে কাজ শুরু করেন। ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি তার দ্বিতীয় একক অ্যালবাম পড়শি ২ মুক্তি পায়। তারপর ২০১২ সালে বর্ণমালা নামে একটি ব্যান্ড দল গঠন করেন পড়শি। বর্তমানে এই ব্যান্ড দলের সদস্যরা হলেন পড়শি ভোকাল, কায়ুম ভোকাল ও কিবোর্ড, মিঠু প্যাড অ্যান্ড ড্রামস, টিপু লিড গিটার, অনির্বাণ রিন্টু বেস গিটার ও ব্যান্ড ম্যানেজার হিসেবে আছেন তার ভাই স্বাক্ষর এহসান। ২০১৩ সালে মুক্তি পায় তার তৃতীয় একক অ্যালবাম পড়শি ৩। তারপর তার সঙ্গীত জীবনের জনপ্রিয়তার কাহিনী সবারই জানা। সর্বশেষ জনপ্রিয় টিভি কার্টুন ধারাবাহিক মিনার থিম সঙ্গে এসেছেন পড়শি। পড়শি বর্তমানে ব্যস্ত রয়েছেন স্টেজ শো, টিভি শো, মিউজিক ভিডিও ও চলচ্চিত্রের গান নিয়ে। চলেছেন দাপুটে অবস্থান নিয়ে বাংলাদেশের সঙ্গীত জগতে।